আর মাত্র দুদিন পরেই ঈদ যেহেতু কোরবানির ঈদ গরু খাসি তো সবার বাসাতেই কম বেশি রান্না হবে এর সাথে চিকেনের কিছু প্রিপারেশান তো থাকবেই তাই না তাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব যেন ঈদে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক হিমিকাস কিচেনের সবাইকে স্বাগত চলুন তবে শুরু করা যাক চিকেন রোস্ট করার জন্য এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি মানে একটা মুরগি এবং আরেকটা মুরগির হাফ আমি নিয়েছি দেড়টা মুরগি এখানে নিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য এক চিমটি পরিমাণ জর্দার রং। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব জর্দার রঙটা খুব ভালোভাবে সবগুলো চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর আসে তবে বাসায় বানাতে চাইলে যদি আপনারা অনেকে কালারটা অপছন্দ করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন শুধু লবণটা দিয়ে ভেজে নিলেই হবে এবারে রান্নায় চলে যাচ্ছি একটা প্যানে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিন স্টিক দারুচিনি দুটো তেজপাতা আর তিন চারটা এলাচ আমি এখানে ঘি খুবই কম ইউজ করবো সবার রান্নার শেষে এখন তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ঘিটা কম ইউজ করব এই কারণে যেহেতু ঈদে অনেক বেশি রিচ খাবার এমনিতেই খাওয়া হবে রেডমিট খাওয়া হবে অনেকের জন্য সেটা নিষেধ এবং ক্ষতিকর বটে তাই ঘিটা যতটা সম্ভব একটু কম ইউজ করতে হবে খাবারে এতে করে অসুস্থ রুগী যারা আছেন বা হার্টের রুগী যারা আছেন তাদের জন্য বেশ ভালো হবে চিকেনগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিব চুলা রাসটাকে মিডিয়াম হাইয়ে দিয়ে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিলেই হবে খুব বেশি ভাজতে হবে না যেহেতু চিকেনটা ছোট বাচ্চা মুরগি তাই চিকেনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আর দেড় টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আলাদা দিতে চাইলে কোয়াটার চা চামচ রসুনের পেস্ট আর এক টেবিল চামচের একটু কম আদা পেস্ট দিলেই হবে দিয়ে দিচ্ছি দানা বাটা এক টেবিল চামচ আর এখানে জয়ত্রী জায়ফল আর জিরার গুঁড়া হাফ চা চামচ আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নিয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার রগন্ধটা চলে যায় আর মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এটাকে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য চুলা রাসটাকে আমি মিডিয়াম লোতে দিয়ে দিব ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর দেখুন দর্শক মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনের গায়ে লেগে গেছে পানিটাও একটু কমে গেছে ঠিক তিন মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব এটা একটু পাতলা ঝোল থাকে এই রোসটা একটু পাতলা ঝোল হলে খেতে বেশি ভালো লাগে এখন এটাকে ঢেকে রান্না করবো পনেরো মিনিটের জন্য লবণটা একটু চেক করে নিতে হবে যদি লাগে সেক্ষেত্রে অ্যাড করে নিতে হবে যার যার স্বাদ অনুযায়ী আমি আরও হাফ চা চামচ দিয়ে দিলাম ফিরে এলাম ঠিক পনেরো মিনিট পরে আর মুরগিটা যেহেতু ছোটো মুরগি এটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এর মধ্যে হাফ এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আমি মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কিশমিশ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ আর এক চা চামচ পরিমাণে লেবুর রস এক পিস লেবুর রস আমি নিয়েছি সেটা লেবুটা চিপে দিয়ে দিলাম সাথে দিয়ে দিব হাফ চা চামচ চিনি এখন একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করে নিতে পারেন বা লাল মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এবার এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য চুলা রাসটাকে মিডিয়াম লোতে দিয়ে ফিরে এলাম দশ মিনিট পরে আমার চিকেনটা রান্না হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু ছোটো মুরগি পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি আর সময় লাগবে না এখন উপর থেকে এক চা চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ কেওড়া জল দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা ব্যাস রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবারে চুলাটাকে বন্ধ করে দিব। আর গরম চুলার উপরে হাড়িটাকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনাটাকে হালকা একটু ফাঁকা করে দিয়ে রাখবো এতে করে তেল আর ঘিটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠে আর কালারটাও খুব সুন্দর হয় এবারে আমি এটাকে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি খুব সহজভাবেই এই রোস্টের প্রিপারেশানটা করে নেওয়া যায় আমি বাসায় প্রায়ই করে থাকি এতে করে ঝামেলাও কম হয় আর পরিশ্রমও খুব কম আপনারা দেখেই বুঝতে পেরেছেন আশা করছি আর নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটি সবগুলো চিকেন আমি সার্ভিং ডিশে বেড়ে নিলাম এবারে ঝোলটাকে আমি ঢেলে দিচ্ছি এটা একটু পাতলা ঝোল হবে আমি আগেই বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাতলা ঝোলটাই এটা খেতে বেশি ভালো লাগে এবারে ওপর থেকে যেই গরম মশলাগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি এতে করে খাওয়ার সময় এগুলার ঝামেলা পোহাতে হয় না অনেকে এটা পছন্দ করেন না প্লেটে পড়লে বিরক্ত হয় তাই সার্ভ করার আগে এগুলি তুলে দিলেই দেখতেও ভালো লাগে খেতেও আরাম করে খাওয়া যায় ব্যাস হয়ে গেল আর উপর থেকে সামান্য পরিমাণে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এটা যে খেতে কি অসম্ভব মজা আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আশা করি এই ঈদে ট্রাই করে বাসার সবার সাথে মজাদার এই রেসিপিটি রান্না করে আপনারাও খাবেন সবাইকেও খাওয়াবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই সবার ঈদ আনন্দময় কাটুক এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ